আসসালামু আলাইকুম, আমি যুবরাজ সাদাত, একজন ফ্রিল্যান্স রাইটার ব্লগার। তো আমি মূলত আজকে ছোট একটি ভিডিও বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে যারা COVID-19 কারণে পর্তুগালের রেসিডেন্ট পারমিট নিয়ে বাংলাদেশে আটকে পড়েছেন, রেসিডেন্ট পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে পর্তুগালে ফিরতে পারছেন না, তাদেরকে ফেরার প্রসঙ্গে। তো মূলত আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে পর্তুগালে ফিরতে হলে আপনাকে রিএন্ট্রি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। রিএন্ট্রি পারমিট ভিসার যে ক্যাটাগরিটা সিলেক্টেড সেটা হচ্ছে E-6, এবং যারা ফ্যামিলি রিউনিয়নের পারমিটের জন্য ইতিমধ্যে ভিসা পেয়েছেন বা ভিসা পেয়েছিলেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে আপনি আসতে পারেন নাই, তো তাদের ক্ষেত্রেও নতুন ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য D-6 ভিসার আবেদন করতে হবে। তো পর্তুগাল অ্যাম্বাসির যে বিবৃতি, সেই বিবৃতি অনুসারে সেই কাজটি করবে BFS, নিউ দিল্লিস্থ BFS দূতাবাসে সরাসরি আবেদনের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যেসব লিস্টেড ডকুমেন্টস তারা বলে দিয়েছে, সেই ডকুমেন্টস নিয়ে, পূর্বে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে BFS-এ জমা করতে হবে। সেই জন্য আপনাকে যারা নতুন স্টাম্পিং করবেন, সেক্ষেত্রে আপনাকে নতুন করে কোনো প্রকার ফি হয়তো দেওয়া লাগতে পারে না, হয়তো একটা নতুন কোনো যারা নতুন করে স্টাম্পিং করবে তাদের জন্য হয়তো কোনো অ্যাপ্লিকেশনের ফি দিতে হবে না, কিন্তু যারা রিএন্ট্রি পারমিটের জন্য আবেদন করবে তাদেরকে অবশ্যই নির্ধারিত ফি প্রদান করতে হবে। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্ধারিত ডকুমেন্টস, যেগুলো বলা হয়েছে, যে এখন কথা হচ্ছে যে আপনাকে কী কী ডকুমেন্টস আপনাকে সাথে নিয়ে ওখানে যেতে হবে। তো যারা E-6 ভিসার জন্য আবেদন করবেন তাদের যেগুলো লাগবে, যে আপনার মেয়াদ উত্তীর্ণ রেসিডেন্ট পারমিট, পাসপোর্টের কপি, আপনার পর্তুগালের জব কন্ট্রাক্ট, যেটা আপনি পূর্বে যেসব জবে যুক্ত ছিলেন সেসব জব কন্ট্রাক্ট, এবং কোম্পানির তরফ থেকে একটি ডিক্লারেশন বা মালিক পক্ষের কাছ থেকে একটি ডিক্লারেশন, আপনার বিগত বছরের IRS, এবং আপনার বাসার লিজ কন্ট্রাক্ট অথবা প্রুফ অফ অ্যাড্রেস, যেটা আমরা জুন্তা বলে থাকি। তো এই ডকুমেন্টসগুলো সহ আপনাকে BFS-এ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে রিএন্ট্রি পারমিট ভিসার জন্য জমা করতে হবে। আর যারা D-6 ভিসার জন্য আবেদন করবেন, আমি আবার বলছি, D-6 ভিসা হচ্ছে যারা ফ্যামিলি রিউনিয়ন করেছিলেন, ভিসা নেওয়ার কারণে আপনার ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে আপনি পর্তুগালে এন্ট্রি করতে পারেননি, যে কারণে আপনাকে নতুন করে ভিসা স্ট্যাম্পিং, মানে নিউ ভিসা স্ট্যাম্পিং করার জন্য আপনাকে জমা করতে হবে। তবে সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে কোনো ডকুমেন্টস বা সেফ থেকে যে পারমিশনটা নর্মালি নিয়ে দিয়ে দেওয়া হয় সেটার কোনো প্রয়োজন পড়বে না। আপনাকে শুধুমাত্র ভিসা স্টিকার সহ যে পাসপোর্ট কপিটা, সেই পাসপোর্ট কপি এবং আপনার যে একটা কভার লেটার যে আপনি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আপনার ভিসার COVID-19 কারণে আপনি ফ্লাই করতে পারেননি, কভার লেটার দুই ক্ষেত্রেই প্রযোজ্য, E-6 এবং D-6 ভিসার জন্য। এবং এটাতে অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি COVID-19 কারণে আপনি পর্তুগালে প্রবেশ করতে পারেননি, যার কারণে আপনাকে নতুন করে রিএন্ট্রি পারমিট ভিসার জন্য আবেদন করতে হচ্ছে। এটা আপনি কভার লেটারে মেনশন করবেন সংক্ষিপ্ত আকারে, এটা ছোট্ট একটা প্যারাতেও হতে পারে বা দুই প্যারাতে, আপনি যেভাবে চান আর কি। এই গেল বিষয়টা। তো তারপরও যদি কেউ যদি আমার কথা মানে ক্লিয়ার না বুঝে থাকেন, আমি বাংলায় একটা পোস্ট করেছি গতকাল রাত্রে, তো আশা করি সেই পোস্ট আপনারা দেখে নেবেন। তো পোস্টে ক্লিয়ারলি কী কী ডকুমেন্টস লাগবে সব কিছুই আমি মেনশন করেছি। আর এই ভিডিওতে যদি আমার কথা কোনো কথা যদি না বুঝে থাকেন, সেক্ষেত্রে পোস্টটা পড়ে নেওয়া আমি মনে করি যে বেটার আর কি। তো আশা করি এই সংক্ষিপ্ত ভিডিও বার্তায় আমি আপনাদেরকে E-6 এবং D-6 ভিসার ব্যাপারটা কমপ্লিটলি ক্লিয়ার করতে পেরেছি। তো সবাই যার যার অ্যাপ্লিকেশন সাবমিট করেন BSF-এ, আর আপনাদের সবার জন্য গুড লাক, থ্যাংক ইউ।